প্রত্যেকটি সম্পর্কে নাম দেওয়া আমাদের সমাজের নিয়ম, কিন্তু কখনো কখনো নিজেদের অজান্তেই সব নিয়ম ভেঙে তৈরি হয় নতুন কোনো সম্পর্ক। আর এই নামহীন সম্পর্কগুলোই হয়তো ছাপিয়ে যায় সামাজিক সব সম্পর্কগুলোকে, সব মানুষগুলোকে। আসলে একটা সম্পর্ক দুটো মানুষকে বেঁধে রাখলেও সম্পর্ককে একটা গণ্ডির মধ্যে বেঁধে রাখা যায় না কখনোই। আর তাই নিয়েই পরিচালক অনিমেষ বসুর ছবি তৃতীয়। সম্প্রতি পুরুলিয়ার অযোধ্যা পাহাড়ে হয়ে গেল ছবির শুটিং। কাদের সম্পর্ক আর কেমনই বা এই সম্পর্ক, তা জানতে অযোধ্যা পাহাড়ে পৌঁছে গেছিল সিটি সিনেমার টিম। কবির কথায় বসন্ত জাগ্রত দ্বারে, কিন্তু ইতিমধ্যেই নিজের উপস্থিতি বুঝিয়ে দিচ্ছে গ্রীষ্ম। গ্রীষ্মের তাপে পুরুলিয়া এখন গরম, তবে এই গরম এই উষ্ণতাকে বাড়িয়ে দিচ্ছে এক ত্রিকোণ প্রেম। কে প্রেম করছেন, কাদের মধ্যে প্রেমটা হচ্ছে, সেটা জানতে কিন্তু আমরাও চলে এসেছি পুরুলিয়ায়। চলুন দেখে নেওয়া যাক। যাদের প্রেমের তাপ ইতিমধ্যে ছড়িয়ে পড়েছে পুরুলিয়ার অযোধ্যা পাহাড়ে, তাদের মধ্যে অন্যতম একজন জয়দা। জয়দা, প্রেম করছো কাদের সাথে? প্রথম প্রশ্ন। প্রেম করছি কি করছি না সেটা জানি না, কিন্তু সম্পর্কের বাঁধন ভেঙে ছোটার চেষ্টা করছি। একটা চরিত্র যে গতির মধ্যে থাকতে ভালোবাসে, সে কাজের জায়গায় হোক কি সম্পর্কের জায়গায় হোক, সে প্রেম জিনিসটা অতটা বোঝে না। সে আমার মনে হয় এই ক্যারেক্টার চরিত্রটা নিজেকে বেশি প্রেম করে। যারা হ্যাঁ সম্পর্কের মধ্যে যারা বাঁধনি থেকে বেরিয়ে যেতে চায়, তারা সবসময় নিজেকে বেশি প্রেম করে এবং নিজের সম্পর্কটা প্রকৃতির সঙ্গে বেশি এস্টাবলিশ করতে চায়। সেখানে আলাদা আলাদা যে সম্পর্কগুলো তাদের সঙ্গে কানেক্টেড হয়ে যায়, সে মেয়ে হোক যেই হোক, সেগুলো জাস্ট ইনসিডেন্টাল হয়ে যায়। তারা সেই সম্পর্কগুলোকে উপভোগ করে এবং এগিয়ে চলে যায়। আমার ক্যারেক্টারটা প্রধানত সেই ধরনের যে ইজ অলওয়েজ অন দি মুভ, অলওয়েজ অন দি মুভ অ্যান্ড নেভার বাউন্ড, অলওয়েজ ফ্রি, ওয়ান্টস টু বি ফ্রি। আচ্ছা, ছবির নাম তৃতীয়, আমরা এখানে তিনজনকেই পাচ্ছি, তৃতীয় কাকে ধরবো, তোমাকেই কি? আমার মনে হয় তাই, কেননা এই ছবিতে ইউনিক ব্যাপার হচ্ছে এই দুটো মহিলা রিপ্রেজেন্ট করছে এই ছবির পার্সপেক্টিভ, এই ছবির পয়েন্ট অফ ভিউ, তাদের পয়েন্ট অফ ভিউ থেকে ছবিটাকে দেখা, আমার পয়েন্ট অফ ভিউ থেকে নয়। আমাকে তুমি ভিকটিম বলতে পারো, আমাকে তুমি পারপেট্রেটর বলতে পারো, আমাকে তুমি অ্যান্টাগনিস্ট বলতে পারো, কিন্তু প্রোটাগনিস্ট একেবারেই না। ত্রিকোণ প্রেমের কি একটা গন্ধ পাচ্ছি আমরা? এর মধ্যে ত্রিকোণ চতুষ্কোণ অনেকক্ষণ আছে, কিন্তু ছবিটা যেই সময় হচ্ছে যে জিনিসগুলো আমরা দেখতে পাচ্ছি সেখানে প্রধানত এই ত্রিকোণটাই দেখতে পাওয়া যায়। কিন্তু তার ছবিটার ইতিহাস কিংবা চরিত্রের ইতিহাসে আরও অনেক সম্পর্ক রয়েছে এবং সেগুলোর রেজাল্ট আমরা এই ছবির ঘটনার মধ্যে দেখতে পাবো। এবং তার থেকে কয়েকটা জীবন হয় একেবারে বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে, একেবারে ডিস্ট্রয় হয়ে যাচ্ছে, কিংবা তারা আবার নিজেদের খুঁজে পাচ্ছে, সেটা আমরা এই ছবিতে দেখতে পাবো। আচ্ছা, অযোধ্যা পাহাড়ে চলছে শুটিং, ফার্স্টেই জানবো যে কেমন লাগছে, মানে এখানে শুটিং করতে পারাটাও একটা ভাগ্যের ব্যাপার। হ্যাঁ, আমি তো পুরুলিয়া, আগে কথা ছিল জামশেদপুরে শুটিং হবে, সেটা আমার কাছে অতটা অ্যাট্রাকটিভ নয়, কেন সেটা জামশেদপুর শত হলে একটা শহর। তারপর যখন ওরা বললো যে পুরুলিয়াতে শুটিং হবে, ছোটোবেলা থেকেই স্বপ্ন ছিল পুরুলিয়াতে আসার। ছোটোবেলায় আমরা পুরুলিয়া গল্প পড়তাম, আনন্দ মার্গীদের ব্যাপারে গল্প পড়তাম, পুরুলিয়া আর্মস ড্রপের ব্যাপারে, তারপর মাওবাদীর ব্যাপারে, তো একটা কোথাও যেন একটা রোম্যান্টিসাইজড একটা আইডিয়া ছিল পুরুলিয়ার ব্যাপারে। এখানে এসে দেখছি যে যেটাকে আমরা ডিস্টার্ব এরিয়া হিসেবে ভাবতাম সেটা অত্যন্ত শান্ত এরিয়া এবং এখানকার মানুষজন অত্যন্ত শান্ত, নিরীহ এবং ভালো লোক। আর এখানকার নেচার বেঙ্গলের অন্য জায়গার নেচার থেকে আলাদা, একটু রুক্ষ, সবুজ কিন্তু রুক্ষ। হ্যাঁ, কীরকম একটা এখানে তাপ রয়েছে, আবার প্রচণ্ড হাওয়া দেয়, ইটস ভেরি কন্ট্রাডিক্টরি। চারদিকে ড্রাইনেস কিন্তু লাল মাটি না, আবার পাহাড় টিলা কোথাও হঠাৎ জল বেরিয়ে পড়বে। তো এখানকার মানুষজন তাদের ইতিহাসও ঠিক এরকম, এরা অলমোস্ট কন্ট্রাডিক্টরি। শুধুই কি শুটিং চলছে না চারপাশে ঘোরাও চলছে একটু? আমার তো আমার জীবনটা, আমার কাজটাও অনেকটা ছুটির ফাঁদের মতো, মানে আমি এই ফাঁদে পড়তে চাই। আমার কাছে আমি সেইভাবে না আলাদাভাবে জীবনে কোনো দিন ছুটি নিইনি, আমি যে কাজই করেছি সেটা আমার জন্য ছুটি হয়ে দাঁড়িয়েছে, সেটা আমার নাটকের কাজই হোক কি সিনেমার কাজই হোক। আমি লাস্ট মান্থে হংকং বে ফেস্টিভ্যালে আমি পারফর্ম করছিলাম, সেখানে কারো প্রাইভেট ইয়টে আমি হংকং বেতে ঘুরছি ঋষি কাপুরের সাথে, মানে ওটা একটা বিলিয়নিয়ারের মতো যাকে বলে একটা এক্সপিরিয়েন্স। আবার তার ঠিক অপোজিটে কন্ট্রাডিকশন, তুমি দেখো
আজকে আমি পুরুলিয়াতে একদম সাধারণভাবে পাতার ওপরে বসে শুয়ে এখানকার খাবার খেয়ে চোখা আর পান্তা ভাত খাওয়া, তার সঙ্গে আরও অনেক আছে তো সেসব করে আমি এখানে। তো আমার আমার কাছে না এই এই যে জীবনের যে এই বৈচিত্র্য, এই জিনিসগুলোকে আমি উপভোগ করি, এবং আমার অভিনয় অভিনেতা হওয়া কিংবা আর্টিস্ট হওয়ার প্রধান কারণ এবং রসদ হচ্ছে এই এই ডাইভার্সিটি, এই ভ্যারাইটি এবং এই এই জুসেসগুলো। আচ্ছা, ছবির নাম যেহেতু তৃতীয়, এই প্রশ্নটা আমার করতে ইচ্ছা করছে, জীবনে কোনো দিন এরকম তৃতীয় ব্যক্তির আবির্ভাব হয়েছে? না, হয়নি। আমার চোখে দিকে তাকিয়ে বুঝতে পারবেন আমি কখনো মিথ্যে কথা বলি না, হয়নি। থ্যাংক ইউ সো মাচ জয়দা, থ্যাংক ইউ সো। জয়দা, রনিদা, সম্পূর্ণ সবাই মিলে একসাথে পুরুলিয়াতে শ্যুট, কতটা কাজ আর কতটা ঘুরে বেড়ানো হচ্ছে? ঘোরার সময় তো খুব একটা পাচ্ছি না, কারণ আউটডোর মানেই কি ডে লাইটটা ধরার একটা প্রেশার থাকে। ভোর থেকে যখন থেকে সান উঠে গেছে আমাদের কাজ শুরু, যতক্ষণ সান পাওয়া যাচ্ছে আমাদের কাজ। এবারে অন্ধকারের সঙ্গে সঙ্গে শুটিং প্যাক আপ হচ্ছে, এবার অন্ধকারে আর কোথায় ঘুরতে যাব? মানে একটু খোলা আকাশ, অনেক তারা এসব দেখতে দেখতে পাচ্ছি, কিন্তু জায়গা তো সেভাবে দেখা যাচ্ছে না যেটা দিনের আলো এক্সপ্লোর করা সম্ভব। তাই আপাতত কাজই হচ্ছে শুধু। আর বাড়িতে তো একজনকে রেখে এসেছো, তার খবর কি, সে কেমন আছে, খবর টবর কতটা নিচ্ছো? খবর তো নিচ্ছি, সে রাতে আমাকে দেখতে পাচ্ছে না, ডিস্টার্বড স্লিপ হচ্ছে, বারবার উঠে পড়ছে বেচারা ঘুম থেকে, ওর একদম অভ্যেস নেই। 16 মাস হয়ে গেছে ওর, এই প্রথম আমি কলকাতার বাইরে, মানে রাতে থাকছি না ওর সঙ্গে, এই প্রথম। তো আমারও আর কি ভেতরে চলছে, যদিও কাজের জায়গায় সেটা করা উচিত নয়, মানে ওই আর কি শুটিং প্যাক আপ হলে তখন মাথাটা বাড়িতে চলে যায়, আর ও বেচারাও একটু মিস করছে আমাকে, বুঝতে পারছি। আজকে কোন সিনটা শুটিং হলো? আমি তো সারা ছবি শুধু গাড়ি চালিয়ে যাচ্ছি, আজকেও সকাল থেকে প্রচুর গাড়ি চালালাম, আপার ড্যামে গিয়ে পুরো ড্যামটা ক্রস করলাম গাড়ি চালিয়ে, তারপরে এই জঙ্গলের মধ্যে দিয়ে গাড়ি চালালাম, আমি শুধু সকাল থেকে আজকে গাড়ি চালাচ্ছি, আই এম দ্য ড্রাইভার। আচ্ছা, যদি জিজ্ঞেস করা হয় যে তোমার জীবনে তৃতীয় কে? এই রে, আমার জীবনে আমি একম এবার দ্বিতীয়ম ছিলাম, তারপর বিয়ে করার পর দ্বিতীয় এলো, হ্যাঁ তৃতীয় এলো গত বছর নভেম্বরে, গত বছরের আগের বছর নভেম্বরে, যার এখন 16 মাস বয়স। এবার কি হয়েছে, সে তৃতীয় হয়ে এলো, এসে সে প্রথম হয়ে গেছে বাড়িতে, হ্যাঁ, আর অভিষেক দ্বিতীয় জায়গাটাই বজায় রেখেছে, সো আই হ্যাভ বিকাম দ্য তৃতীয়। সম্পর্কে তৃতীয় কোনকে যে মানুষটি দেখাতে চলেছেন দর্শকদের, তিনি অনিমেষ বোস। আচ্ছা অনিমেষদা, প্রথমেই জিজ্ঞেস করবো যে তৃতীয় কি হিসেবে নামটা এবং কেন তৃতীয়? এটা বললে তো আর পুরো গল্পটাই বলা হয়ে গেল আর কি। তবে হ্যাঁ, এটা একটা সম্পর্কের গল্প এবং বন্ধুদের গল্প, এবং এর মধ্যে প্রচুর টানাপোড়েনও আছে, এবং গল্পের মধ্যে একটা ছোটো থ্রিলার এলিমেন্টও আছে, এবং একটা সাংঘাতিক ঘটনা ঘটে এবং কীভাবে এই ঘটনার এফেক্ট করে পুরো রিলেশনশিপটাকে, তারপরে গল্পটা। আচ্ছা, মানে সম্পর্কে একজন তৃতীয় ব্যক্তি থাকছে, সেই হিসেবেই তো? ইট ক্যান বি এনিবডি, মানে প্রথম হতে পারে তৃতীয়, তৃতীয় হতে পারে প্রথম, সেটাই তো। আর পুরুলিয়ায় শুটিং হচ্ছে কোথায় কোথায় হচ্ছে যদি একটু বল? পুরুলিয়ায় আমরা অযোধ্যা হিলসে করছি, আমার মানে এটা প্রথম বাংলা সিনেমা যেটা ফুল ফ্লেজেড আমরা এখানে মানে শুটিং হচ্ছে এই লোকেশনে, কারণ এমনি তো আগে একটা ডিস্টার্বড এরিয়া ছিলই, কিন্তু মানে এখানকার এসে তো সবই দেখলাম যে যেভাবে কোঅপারেট করছে মানে সেটা অকল্পনীয় আর কি। তো এই কারা কারা অভিনয় করছেন এই ছবিতে? রজতবাবু দত্ত করছেন, সম্পূর্ণ লাহিড়ি, জয়সেনগুপ্ত আর সুদীপ্তা চক্রবর্তী। আজকে কোন কোন সিনে শুটিং হলো? আজকে আমরা জয় আর সম্পূর্ণার কিছু সিন শুট করলাম, হ্যাপি ওদের হ্যাপি টাইমসের, আর সুদীপ্তা কিছু শট নিলাম ওর, মানে পাসিং শট গাড়ি করে আসছে। সম্পর্কের ছবি যেটা আমরা এখন অনেক সম্পর্কের ছবি দেখি, তো সেক্ষেত্রে এখানে সম্পর্কটাই কীভাবে দেখিয়েছো বা কোথায় আলাদা? দেখো, আলাদা ওইভাবে নয়, এই সম্পর্কগুলো তো আমরা আমাদের সবাই দেখি আর কি, এই সম্পর্কগুলো আমরা সবাই জানি আর কি, কিন্তু এর মধ্যে একটা অদ্ভুত আমার টুইস্ট রয়েছে, একটা থ্রিলার এলিমেন্ট রয়েছে, আমার সেটা খুব ভালো লাগবে দর্শকদের আর কি। তুমি তৃতীয়টাকে তোমার জীবনে কীভাবে বোঝাবে, মানে কীভাবে বলবে তোমার নিজের জীবনে যদি তৃতীয় কী কী? আমার জীবনে তৃতীয় এটা একদমই বিভিন্ন ধরনের গল্প, এটা যেরকম আমরা নায়ক নায়িকার গল্প হয় সেরকম নয়, একটু অন্য ধরনের ট্রিটমেন্ট। এটা অ্যাকচুয়ালি একটা একদিনের গল্প, মানে সকালে শুরু হচ্ছে পরের দিন শেষ হয়ে যাচ্ছে, এবং তার মধ্যেই সব কিছু ঘটছে ফ্ল্যাশব্যাকে, এবং মানে প্রেজেন্ট টাইমে আমরা কীভাবে এফেক্ট করছি সেটা আমরা দেখি ফিল্মে। তো এটার মজার একটা এলিমেন্ট আছে, খুব সুন্দর। তাহলে এটাকে জার্নি ফিল্ম বলা যায়? ইটস নট এ জার্নি ফিল্ম, এটা একদমই জার্নি ফিল্ম।
গান ছাড়া প্রেমটা অসম্ভব, তাই তৃতীয়কে সম্পূর্ণ করছে গান দিয়ে যে মানুষ তিনি তীর্থসুন্দর বিশ্বাস, সহজ মানুষ। তীর্থদা কি ধরনের গান রেখেছ? এতে দুটো ফোক ব্যবহার করছি এবং দুটো রবীন্দ্রসঙ্গীত। পুরুলিয়ায় যেহেতু শুটিং, সেই অনুযায়ী কি মাটির গান? একদমই তাই। অনিমেশদার সাথে যখন আমার কথা হচ্ছিলো, যখন স্ক্রিপ্টটা পেলাম, এতটাই ভালো লেগেছিলো যে পুরুলিয়ার প্রেক্ষাপটে ছবি, থ্রিলার কনসেপ্ট, কিন্তু তার মধ্যে প্রেম রয়েছে, একটা অন্য একটা আবহের মাত্রা। তো তখন দুজনে মিলে বসে আর কি ফাইনালাইজ করলাম যে পুরুলিয়ার যদি দুটো ফোক রাখা যায়, তার মধ্যে পার্থপ্রতিম চক্রবর্তীর একটা কম্পোজিশন রয়েছে আর সুনীল মাহাতোর একটা কম্পোজিশন, লেখা সুর দুটোই তার, এই দুটো ফোক আর দুটো রবীন্দ্রসঙ্গীত প্ল্যানিং চলছে, দুটো রবীন্দ্রসঙ্গীত কাকে দিয়ে গাওবো। আচ্ছা, তুমি নিজে তো পুরুলিয়ার মানুষ, আমরাও চলে এসেছি তোমার দেশে, তো সেক্ষেত্রে দুটো লাইন কোনো গানের হতে পারে? যাই না কতটা শোনানো ঠিক হবে এখন ছবির আগে, তাও দুটো লাইন যখন বললে তখন শোনাচ্ছি। সুনীল মাহাতোর কম্পোজিশন। আরে সুবর্ণ খা নদী, আরে সোনা পায়ো যদি, সুবর্ণ খা নদী, আরে সোনা পায়ো যদি, বিথবিনি গ হরে নদী কিনারায়, আরে যেন গানে গ আমি দিব বিতাই। এই গানটা পুরুলিয়ায় চলছে তৃতীয় শুটিং, আর যাকে ছাড়া এই শুটিং কখনোই সম্পূর্ণ হবে না, রয়েছেন আমাদের সঙ্গে রয়েছে সম্পূর্ণা। ফার্স্টেই জিজ্ঞেস করবো, প্রথম দ্বিতীয় না তৃতীয় কোনটা? সেটা খুব মানে আমার বলাটা ঠিক হবে না এই মুহূর্তে যে কে প্রথম কে দ্বিতীয় আর কে তৃতীয়। এটা দর্শকের মনে হয় ডিসাইড করা উচিত দেখার পর যে কাকে তৃতীয় বলে মনে হচ্ছে। বিভিন্ন সময় আমাদের বিভিন্ন মানুষের পজিশন তো সবসময়তে চেঞ্জ হতে থাকে, কখনো প্রথম কখনো দশম, সেটা ডিপেন্ড করছে। তো এখানেও আছে তৃতীয়, দেখতে হবে। সেই জন্য সেটা এখন থেকে বলে দিলে আমার জন্য না বা ফিল্মের জন্য না, দর্শকদের জন্যই, তাদের মজাটা চলে যায়। ছবিতে রয়েছেন সুদীপ্তাদি, রজতাবদা এবং জয়দা, তো তোমাকে আমরা কার সাথে, মানে যেহেতু প্রেমের ছবি, সম্পর্কের ছবি, তোমাকে কার সাথে সম্পর্কে লিপ্ত হতে দেখবো আমরা? তোমার কাকে নিয়ে ইচ্ছা করছে লিপ্ত হলে বেটার হয়? টুম্পাদি আমার সাথে, মানে এই মেয়েটার নাম নন্দিনী। নন্দিনী খুব ভালো, টিপিক্যাল ভালো এবং খুব ইমোশনাল, সফট একটা মেয়ে, যে অত প্যাঁচালো না বা ওরকমভাবে ভাবতে পারে না জীবনটা নিয়ে, সরল মেয়েটা। তার শি ইজ ম্যারিড এবং তার একটা বাচ্চাও আছে, এবং তারপর তার একটা প্রেম হয়ে যায় হঠাৎ একটা ম্যারিড লোকের সাথে, তো সেটা জয়দা, জয় সেনগুপ্ত। এবং তারপরে তাদের জার্নি, এবং এক রাতের জন্য তারা বেড়াতে আসে পুরুলিয়াতে, এবং এটা বেসিক্যালি এটা খুব ইন্টারেস্টিং একটা জিনিস যেটা একদিনেরই গল্প, যেদিন আসছে ওই দিন বিকেল থেকে পরের দিন বিকেল অবধি শেষ। তো এই সময়তে কী কী হলো এসে, কিছু ঘটনার মধ্যে, মানে ঘটনা ঘটতে থাকে এবং সেগুলো কিভাবে, সেই ঘটনা থেকে আরও কিভাবে অন্য ঘটনা ঘটে এবং কী 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 হচ্ছে, এটাই ছবির মূল বিষয়বস্তু। এবং সেটা যদি আমি বলে দিই যে কী ঘটনা, তাহলে পুরো মজা সব নষ্ট হয়ে যাবে, কিন্তু আমি বলতে পারি খুব ইন্টারেস্টিং এবং শেষেও ইন্টারেস্টিং লাগবে এবং একটা অন্য ধরনের একটা ফ্লেভার দিয়ে শেষ হবে। পুরুলিয়ায় হচ্ছে শুটিং অযোধ্যা পাহাড়ে, তো কাজই হচ্ছে নাকি মাঝে একটু ঘোরাঘুরিও হচ্ছে চারপাশে? না, আমি ছোটোবেলায় ট্রেকিং করতাম, তো একটা ট্রেকার্স ক্যাম্প, মানে একটা অ্যাসোসিয়েশনের সাথে আমি মানে যুক্ত ছিলাম। মানে দেখো, আমি স্কুল লাইফের কথা বলছি, আমি একদম ক্লাস ফোর থেকে ছিলাম সেখানে। তো সেইখানে আমাদের যখন ট্রেকিংয়ের আগে ক্যাম্প করে আমাদের তো সেখানে হয় যে কীভাবে টেন্ট, কীভাবে কী থাকা জঙ্গলে বা পাহাড়ে ওঠা বা রক ক্লাইম্বিং, হ্যানা ত্যানা যা যা আছে রিলেটেড। তো ওই বেসিক যে তখন শেখানো হতো সেটা পুরুলিয়া বাঁকুড়া এরকম এরিয়াতে, তো আমি অযোধ্যা পাহাড়ে দুবার এসেছি সেই সময়। তো তখন অত, তখন অনেকটা ছোটো আর অত মানে দেখা কিংবা অত চোখ নাক খোলা ছিল না, এনেছে একটা পাহাড় গ্রাম, এত জঙ্গল, ওরকম দেখে মজা হয়ে শিখে টিখে বাড়ি চলে গেছিলাম। কিন্তু যেটুকুনি মনে আছে আর আজকে আসার পর আমার যেটুকুনি মনে হচ্ছে যে একদম মানে মানুষরা যে এত ভালো আছেন ধীরে ধীরে এবং ভালোর দিকে যাচ্ছেন এবং মানুষরা হাসছেন, একটু উন্নত জীবন হচ্ছে তাদের, সেটা দেখে সিরিয়াসলি আই এম প্রাউড যে, এবং আমি খুব খুশি যে এটা হচ্ছে আমাদের ওয়েস্ট বেঙ্গলে বা আমাদের ইন্ডিয়াতে। অ্যাকচুয়ালি যে পুরুলিয়াকে তখন দেখেছিলাম আর আজকের পুরুলিয়ার মধ্যে অনেক তফাত হয়ে গেছে, অনেক এগিয়ে গেছে এবং এগোচ্ছে, প্রোগ্রেস করছে, আরও করছে। তো ওইটা খুব
ভালো লাগার জায়গা যেটা হচ্ছে। আর হ্যাঁ, পুরুলিয়াতে আসা আমি খুব একটা বেড়াতে যাইনি, কারণ আমার খুব হেক্টিক শিডিউলে কাজ হচ্ছে, রাত জাগা দিন জাগা, কখন ঘুমোচ্ছি কখন উঠছি। কিন্তু আমার টিম মেম্বার্স তারা ঘুরছে, জয়দা তো খুব ঘুরছে, এই ড্যামে যাচ্ছে, এখানে যাচ্ছে, সেখানে যাচ্ছে, ওখানে কি ঝর্ণা আছে, ওখানে কি একটা জল বেরোচ্ছে বুদবুদ করে, এইসব হচ্ছে আমি শুধু শুনছি। কিন্তু হ্যাঁ, মাঝে আমার আমি একটা এক দুদিন আমার একটু কম চাপ আছে, কম চাপ আছে, সেদিন আমি ডিসাইড করেছি যাবো। আর আমি মুখোশ যেখানে পাওয়া যায়, যে গ্রামে যারা বানায়, ওইখানে একবার যাব ডেফিনেটলি, কারণ ওটা মায়ের অর্ডার যে মুখোশ আনতেই হবে। তো বাবা যখন এসেছিলো তখন নিয়ে গেছিলো, তো এবার তুমি গিয়ে তুমি একটা মুখোশ আনবে, তো ওইটা আমি ট্রাই করব, এবং মানে ট্রাই না, আমাকে আনতেই হবে, নিয়ে যেতেই হবে। আর পুরুলিয়াতে থাকা আমার কাছে একটা নতুন এক্সপিরিয়েন্সই বলবো। দেশি মুরগির মাংসও খেয়েছি, বাট বন মুরগির মাংস খাওয়া এবং সেটা অসাধারণ রান্না এবং সেটা এনজয় করা, এটা একটা নতুন এক্সপিরিয়েন্স, সেটা আমার মজা লাগছে। আচ্ছা, আর এখানে তৃতীয় বলতে তো তৃতীয় একজন ব্যক্তির কথা বলা হচ্ছে, তোমার কাছে তৃতীয়টা কি? এখানে তৃতীয় ব্যক্তির কথা বলা হচ্ছে না অন্য কিছু, সেটা তো আমি জানি না। আমার কাছে তৃতীয় কি, আমার কাছে সেভাবে কিছু তৃতীয় নেই, মানে মানে আমার লাইফে আমি প্রথম ছাড়া আর কিছু ভাবিই না লাইফে, এবং আমার কাছে আই এম দ্য বেস্ট, আই লাভ মাই সেলফ টু মাচ, এবং সেটা নিয়ে আমার মনে হয় না অন্য কিছুতে মাথা ঘামিয়ে, যেটাতে আমি কিছু করতে পারবো না জীবনে, ফিল করি, কষ্ট হয়, দুঃখ হয় বা আনন্দ হয়, সব কিছুই হয়, মানে আমি অ্যাটাচ থেকেও ডিট্যাচ থাকতে পারি সামহাও, এটা আমি শিখেছি ধীরে ধীরে জীবনে যেতে যেতে, এবং নিজের জীবনে প্রথম ছাড়া আর কিছু কখনো ভাবিও নি। আমার কাছে আই এম দ্য ওয়ান, ইয়া আই এম দ্য ওয়ান, আমার কাছে আর কেউ, ঠিক আছে সবাই আছে, আমি চাই সবাই ভালো থাকুক, আমি কাউকে ইগনোর করছি না, কিন্তু নিজেকে যদি না ভালোবাসি তাহলে আমার মনে হয় না আর কিছু অন্য কাউকে ভালো রাখতে পারবো বা কিছু ভালো রাখতে পারবো। সেই জন্য নিজেকে ভালোবাসা, এই আত্মাটাকে ভালোবাসা আমার মনে হয় খুব জরুরি, তো এই নিজের আত্মাটাকে ভালোবাসি। থ্যাংক ইউ সো মাচ। We'll be right back.